বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের প্রশিক্ষণ দিতে আধুনিক সরঞ্জাম কেনা হচ্ছে। প্রশিক্ষণের সময় 3 দিন থেকে আরও বাড়ানো হবে। এজন্য কিছুদিনের মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিগুলোকে ঢেলে সাজানো হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে প্রবাসীদের পাঠানো অর্থ, কিন্তু এই খাতে এখনও শৃঙ্খলা আনা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যভিত্তিক জনশক্তি রপ্তানিকে শক্তিশালীকরণ বিষয়ক প্রকল্প নিয়ে হেলভেটাস বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তুলে ধরা হয় এ খাতের নানা দিক। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক জানান, প্রবাসীরা নির্ধারিত কর্মস্থলে না থেকে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে, যা ইউরোপের দেশগুলোতে শ্রমিক পাঠানোর পথে সমস্যা। একটা কোম্পানি যখন তার এগেইনস্টে ভিসা ইস্যু করায়, তার একটা কিন্তু কস্ট আছে, তার একটা প্ল্যান আছে। আমাদের কর্মীরা কিন্তু সে এখান থেকে ডিসিশন নিয়ে যাচ্ছে, সে ওই দেশে থাকবে না। যারা দূতাবাস তারা একটা এর মধ্যে আছে, তারা বারবার মেসেজ দিচ্ছে যে এটা কিভাবে স্টপ করা যাবে। প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু তৈরি করা সেল পুনরায় কার্যকর করা হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আশা করতেছি কিছুদিনের ভিতরেই আমাদের টিটিসিগুলোকে আমরা ঢেলে ছাড়তে সক্ষম হব। একজন শ্রমিক বিদেশে গেল, যার মাধ্যমে গেল, যে কোম্পানিটা নিল, সেই কোম্পানির প্রতি তো আনুগত্য স্বীকার করতে হবে। সমন্বিতভাবে কাজ না করলে সমস্যার সমাধান করা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।